আমি আপনার লাইফে যেতে পারছি না ভাই অনেক জায়গায় যেতে করছে কিন্তু না ভাই আমার ভাইরাই আমাকে এখন হুমকি দিচ্ছে আমি আমি নাকি ইসলামের গমর ফাঁস করে দিয়ে এটা যদি হয় এটা ফুটে বলতে পারে কেন এতটুকু বসো নাই নাকি লাইভের মধ্যে এসে তার কোনটা এটা সে মেসেঞ্জারে আমাকে লিখছে কিন্তু সেটা মুখ ফিটা বলবে না মুখ ফিটা বললে তো ইসলামের দুর্নামায় যাবে এই বলবে না মানে সবার সামনে দেখাবে যে নাস্তিকটাই খারাপ ঠিক আছে মানে ইয়ে করবে হুমকি সে তার মুমিন ভাইদের থেকে বাট ঢংটা এমন করবে যেন মানুষের মানুষ মনে করে যে নাস্তিকটাই মানে এত খারাপ যে যেজন্য মিনারের মতো একজন ভদ্রলোক তার সাথে বসে যাচ্ছে না কত 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 টা এগুলা কত মানে এখন তো ভাই বাটপার ছাড়া আর কিছু বলার নাই মিনার ছাড়া আর কিছু বলার মতো নাই আমার কাছে কারণ তারা এই হাদিসটা নিয়ে যেই কাজটা করলো মিনার এটা তো মিনার একটা মুমিনের সাথে এই নিয়ে লাইভ ও করছে নবী কি মুতা করেছিলেন কিনা এইটা নিয়ে মিনার আরেকজন আলেমের সাথে বাংলাদেশের একজন আলেমের সাথে লাইভও করছে সেখানে মিনার নিজেই বলতেছিল ওই আলমকে ভাই হাদিস এ তো লেখা আছে যে নবী নিজেই মোতাবিবাহ করেছিলেন তখন ওই আলেম ভাই আমি ওই হাদিস ওই ভিডিওটা নিজে দেখছি এখন খুঁজে পাচ্ছি না আমি ওই ভিডিওটা পাইলি আমি খুঁজতেছি এখনো আরো দুই তিন দিন হতে দুই তিন দিনের মধ্যে খুঁজে পাবো ওই ভিডিওতে মিনার নিজে ওই আলেমকে বলতেছিল যে ভাই নবী যে মোতাবিবাহ করছে এটা তো হাদিস বিটিতে লেখা আছে এটা তো ভুল অনুবাদ তাই না তখন ওই আলম বলতেছে হ্যাঁ ভাই এটা তো ভুল অনুবাদ আমরা চলেন হাদিস বিটি ডট কম কে আমরা মেইল করে মেইল করে আমরা জানাই যে তারা যেন এটা সংশোধন করে না সংশোধন করে নিলে এই জিনিসটা এই নাস্তিক আসিফের মতো নাস্তিকরা আর এটা নিয়ে ইয়া করতে পারবে না তখন মিনার এবং ওই আলেম দুজন একমত হইলো যে তারা হাদিস বিটিকে মেইল করে জানাবে কয়েকদিন পরে তারা মেইল করে জানানোর পরে চেঞ্জ করছে চেঞ্জ করার পরে এখন এইসা তারা বলতেছে যে ওইটা আসিফ মহিদিন তার ওয়েবসাইটে মানে ইয়ার কথা লিখছে মিথ্যা কথা বানায় বানায় লিখছে মানে শব্দ পরিবর্তন করে দিছে কত বড় টাউট এই মিনার কত বড় বাদ ভাই এটা যে এত বড় বাদ পারে পরিণত হয়েছে একসময় এটাকে আমি প্রশংসা করছিলাম কিন্তু এই ইসলাম রক্ষা করতে ইসলামের লুঙ্গি রক্ষা করতে এটা যে এত বড় বাদ পারে পরিণত হয়েছে এটা তো আমি জানতাম না ভাই এটা একেবারে খাইসটা বাদ পারে পরিণত হয়েছে একদম সে তার লাইভে বসে না যে তার ইচ্ছা আছে সে আমাদের লাইভে আবার আসবে আই উইল বি ওয়েটিং ভাই একদম এরপরে এরপরের বার তাকে যেই ডলাটা দেওয়া হবে এই যে ডলা তাকে দেওয়া হবে আচ্ছা একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই দিই যে এই যে এটা কিন্তু ইসলামে যায় যাচ্ছে হ্যাঁ এই যে মানে মিথ্যা কথা বলা হ্যাঁ আমি একটু ইয়াটা দেখাচ্ছি যে মানে কি বলে ইসলামকে মধ্যে লজ্জা শর্ম নাই লজ্জা শর্ম নাই একটার মধ্যে আমি বলতেছি আপনার কি তার পিএস নাকি তার আপনারা জবাব দিতে সেখান হ্যাঁ ভাই আপনি তো দৈনন্দিন পিএস পেয়েছি এই একটার মধ্যে মান সম্মান লজ্জাবোধ মানে ইয়ে আত্মসম্মানবোধ কিছু নাই কথা বলবেন মাসুদ ভাই হ্যাঁ 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 এটা হচ্ছে সহজ নজরুল বাড়ি সরহে সহিখারি বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ হ্যাঁ এখানে দেখেন নবী বলেছেন যুদ্ধ হলো কৌশল তাই না

একটু যদি বুঝাই দিতেন যারা কাপের এদের সাথে জুদ্রু করতে প্রতারণা এবং ধোকা ধোকা দেওয়া যায় মানে হচ্ছে ইসলাম ধর্মের একটা বিধান হচ্ছে কাফেরদের সাথে যুদ্ধ বা লড়াই হইলে সেখানে প্রতারণা মিথ্যা মিথ্যা কথা বলা প্রতারণা করা ধোকা দেয়া এগুলো তো যায় নাকি হ্যাঁ হ্যাঁ যায় মানে এই যে মুশফিক মিনার যে আমাদের সাথে অনলাইনে ডিবেট করতেছে বা অনলাইন যুদ্ধ করতেছে এইখানে আহ তাদের ইয়াটা তো যায় মানে মিথ্যা কথা বলাটা তো যায় ইসলামে নাকি এখন আমি তো এখানে তো লেখা আছে কৌশল যেহেতু যুদ্ধ ক্ষেত্রে তো আমি আসলে বলতে পারছি না এটা আমি তো বুঝতে পারতেছি না কি আচ্ছা ঠিক আছে আমরা আরেকজন মুমিনের একটু বক্তব্য শুনে নেই ফারাজ ভাই আমি আরেকজন মুমিনের একটু বক্তব্যটা একটু শুনাই দিই শুনেন এই এটাও মিনারদের সাথে মিনারদের মিনারের দলেরই আরেকটা মুমিন আগে ছিল এখন আর বোধহয় ভিডিও টিটো করে না শুনেন একটু মিনারের একদম খাস দোস্ত এটা শুনেন আমার এখানে সবার প্রতি একটা অ্যাডভাইস থাকবে যে আপনারা যদি চান যে আসিফ মুহিউদ্দিনকে মেন্টালি

করতে হবে যে ওনাদেরকে আমাদেরকে পরাজিত করতে হবে যেভাবে হোক এবং সেই জন্য আমাকে যদি একটু করতে হয় আমি সেটা যেটা আপনি করণীয় না সাথে গেলে আপনি সবসময় নাইস অ্যান্ড কাম থাকবেন তো সুন্দর ঠান্ডা থাকবেন কোনো প্যানিক হওয়ার কিছু নাই আসলে যতই ডিস্টার্বিং কথা বলুক আপনার ডিস্টার্ব হওয়ার কোন দরকার নেই এটা হলো নাম্বার ওয়ান টু হল একটা জিনিস মনে রাখবেন যদি পরিবার আমার থাকে পরিবার তারও আছে। তো আপনাকে আপনার অপোনেন্টের দুর্বলতাটা খুব ভালো করে জানতে হবে তো আর আরেকটা জিনিস মনে রাখবেন আপনি যার সাথে কথা বলতেছেন সে একটা प्योर শয়তান মানে শয়তানের সাথে ভদ্রতা তো কিছু নাই আপনি অযথা ভদ্রতা দেখায়া আপনার পরিবারের বংশ ইয়া আত্মীয়তার ওর মেয়েরে বিয়ে করবে না আপনি তাহলে তো এত ভদ্র আর কোন দরকার নেই তো আপনি অবশ্যই সে যেই ম্যানারে কথা বলতেছে ডিস্টার্বিং ম্যানারে সেই সেম ম্যানারে আপনি ডিস্টার্বিং কথা বলবেন এবং আমার এখানে সবার প্রতি একটা থাকবে যে আপনারা যদি চান যে আসিফ মহিদ্দিনকে মেন্টালি মেন্টালি তাকে মানে ডিস্টার্ব করে দেওয়া বা তাকে পাগল বানা দেওয়া সাইকোলজিক্যাল মেক নো মিস্টেক ইটস ওয়ার বিটুইন এটা নাস্তিক আর আস্তিকদের মধ্যে একটা মানে বিরাট একটা যুদ্ধ সাইবার ওয়ার আর কি তো এইখানে জিতার জন্য রাসুয়া বলছেন ওয়ার ইজ এ ডিসেপশন যুদ্ধ হইতেছে ধোকার জায়গা তো এইখানে মিথ্যা সত্য এত কেয়ার না করে আপনার যে জিনিসটা করতে হবে যে ওনাদেরকে আমাদেরকে পরাজিত করতে হবে যেভাবেই হোক এবং সেই জন্য আমাকে যদি একটু ডেভেলিশ কিছু করতে হয় তাহলে আমি সেটা উপর আচ্ছা মাসুদ ভাই আপনি কি ভিডিওটা শুনলেন আরেকজন মুমিন কি বলল হ্যাঁ হ্যাঁ ওনার নাম মনে হয় বেলায়েত আপনার লাইভে অনেক কোশ্চেন এসেছে আমি এটা আচ্ছা এই বেলায়েত বলতেছে যে নবী বলেছে যুদ্ধ হচ্ছে দোকার জায়গা সুতরাং নাস্তিকের লাইভে গিয়ে মিথ্যা যা আছে সব বলবি তোরা সব এমনি হারাইতে হইব ওদেরকে যেমনি হোক হারাইতে হইব এটাই তো বললো নাকি হ্যাঁ হ্যাঁ এটাই বললো এইগুলা কি ভাই কোন সুস্থ মানুষের কথা এগুলো কি কোন সুস্থ এগুলো তো আমার কাছে তো রীতিমতো অসুস্থ মনে হচ্ছে এদেরকে মানে বিতর্কে যেতার জন্য তাদের ধর্মটা সত্য নাকি মিথ্যা এটা জানার কোনো আগ্রহ তাদের নাই বা এটা জানা এটা যাচাই করার বা এটা চিন্তা করার এটা নিয়ে ভাবার এগুলোর কোনদিনকে হারাইতে হবে আর কি যেমনি হোক আচ্ছা ভিডিওটা তো পাবলিক্যালি পোস্ট করলো এখন এই ভিডিও আপনি দেখছেন কেউ যদি আপনাকে আপনি সেভাবে মানসিক পরিস্থিতি আগে থেকে নিয়ে নেবেন এগুলো তো পাবলিক্যালি বলার মতো না

তারা এই সমস্ত আকাম কুকাম করছে এইগুলা তো সিরিয়াসলি এগুলা তো একদম সিক এগুলা তো একদম মানে একদম মানে মাথা নষ্ট যে তিন বছরের বাচ্চাকে নিয়ে যারা এই সমস্ত কাজ করতে পারে অবশ্য এদেরকে তো বইলেও লাভ নেই কারণ এরা তো তিন বছরের বাচ্চা বিয়ে জায়জ বলে এরা তো এসে বলে যে তিন বছরের বাচ্চা বিয়ে করতে পারে নাকি আহ সাহেব আপনি কি শুনেছেন এটা যে তারা যে শিশু বিবাহ যে ইসলামে বৈধ নিতে পারলে দেয়া যাবে এটা বলে মানে বাচ্চাটা যদি নিতে পারে তাহলে দেয়া যাবে এটা বলে শুনছেন এটা

যে অপ্রাপ্তবয়স্ক বাচ্চারা এদের সাথে ম্যারেজ কনজুমেট ম্যারেজ কন্ট্রাক্ট আর কনজুমেট দুইটাই করা যাবে ইভেন বিফোর ম্যাচুরিটি মানে সে প্রাপ্তবয়স্ক হওয়ার আগে ইফ শি ইজ এবল টু এটার মানে কি ভাই কনজুমেটিং দ্য ম্যারেজ ইভেন বিফোর ম্যাচুরিটি ইফ শি ইজ এবল টু এই সিম্পল লাইনটার মানে কি একটা অন্য স্কুলে যায় নাই আমি ফায়াজ ভাই মাসুদ ভাইকে আমরা একটু জিজ্ঞেস করি তো যে একটা বাচ্চা মেয়ে যে বাচ্চা মেয়েটা এই যে ইমেচিউর গার্ল কিন্তু লেখাই আছে ইমেচিউর গার্ল মানে তো বাচ্চা মেয়ে তাই না মাসুদ ভাই হ্যাঁ অপ্রাপ্তবয়স্ক অপ্ৰাপ্তবয়স্ক আচ্ছা অপ্রাপ্তবয়স্ক মেটা এবল টু এই এবলটা বোছার মতো কি পদ্ধতি পৃথিবীতে বেরিছে আমি তো এখন পর্যন্ত পাইলাম না ভাই এরকম কোন পদ্ধতি যে একটা বাচ্চা মেয়ে এটা নিতে পারবে 50 বছরের বুইরা বুইরা খাটাসের মানে ওই যে শশাটা নিতে পারবে এটা তো আমি বুঝতেছি না ভাই কিভাবে নেবে আমি আমার তো মাথা নষ্ট হয়ে যায় কথা চিন্তা করলে আমার তো কান্তি ইচ্ছা করেই কথা চিন্তা করে যে একটা বাচ্চা মেয়ে তাকে মানে এটা কিভাবে সম্ভব আপনি কি আমাদেরকে একটু বুঝাইবেন যে এটা এবল সে যে এবল সে যে মানে いや হসতে নিতে পারবে এটা এটা বোঝার মত ওয়ে কি বাবে নাকি এটা টেস্ট করে দেখব যে এটা নিতে পারে কিনা এটা ভাই কিভাবে সম্ভব আ মানুষ একটা বাবার পক্ষে তার মেয়ের ওই জিনিসটা কি টেস্ট করা সম্ভব মানে ভাই আপনি কি আমাদেরকে একটু বুঝিয়ে বলবেন এটা কি কোনো ভাবে টেস্ট করা সম্ভব কিনা না আসলে আমি কিভাবে বলবো একদমই তো সম্পর্ক না করলে তো এটা বোঝা যাবে না আর অপ্রাপ্তবয়স্ক মেয়ের ক্ষেত্রে এটা মানে কোনো না আসলে এই ব্যাপারগুলো আমিও শুনছি ওনাদের লাইভে আর আপনাদের তো লেখাগুলো পড়ছি নিয়মিত একটা মেয়ের সাথে যদি যে প্রাপ্ত বয়স্ক বাচ্চা মেয়েরা যে বিয়ে দিছে ওই বাচ্চা মেয়েটা ম্যাচিউরিটি ম্যাচিউর হওয়ার আগে বা প্রাপ্ত হওয়ার আগে অর্থাৎ পিরিয়ড শুরু হওয়ার আগে ওই ইয়েটা যে নিতে পারবে সেটা যে তার ফাদার টেস্ট করবে কিভাবে টেস্ট করবে তার বাপের কাছে কি আলাদা করে ওহিনাজিল হবে না বাবা কি চিন্তা করেন ভাই

আপনার একটা ছোট বাচ্চা মেয়ে আছে 3-4 বছর বয়স সে মনে করেন আগুন দেখে আগুনটা ধরার জন্য হাত দিতেছে আচ্ছা আপনি কি করবেন আপনার বাচ্চাকে আপনি কি বুঝাইবেন বলেন তো একটু আগুনে হাত দেওয়া যাবে না এটা দিলে তার ক্ষতি হবে সে তো বুঝেনা 3 বছরের বাচ্চা সে তাই হাত ধরতে চাইতাছে তারপর তো আপনি তাকে বুঝাবেন এটা যে তোমার এটা করাটা ঠিক না আর তোমার এটা করলে তোমার বিপদ হতে পারে তাই না সে করতে চাইলে তো আমি করতে দিব না তার তো সে মনে সে কি বলে একটু শুনি হ্যাঁ মাসুদ সাহেব আপনি একটু শুনেন হ্যাঁ ওনাদের দুই দিনী ভাই কি আলাপ করতেছে শুনেন আপনাদের একটা ভুল ধারণা কি যেটা হচ্ছে যে ষোলো বছরের নিচে বিয়ে ওটা অবৈধ ঠিক আছে অবৈধ

কি বুঝতে হবে আমি আসলে এই ব্যাপারগুলো মেলাতে পারতেছি সেজন্যই আমি আসলে আমার ধর্ম নিয়ে কি বলবো বুঝতে পারছি না আপনারা যে ব্যাপারগুলো তুলে ধরতেছেন আমি এর আগে কখনো এই জানিও না দেখিও নাই কখনো আমাদের সুযোগরা বলে নাই এখানে এসব দেখে দেখে যা বুঝতে পারছি আর এখন আমার ব্যাপারটা হচ্ছে আসলে ইসলামের যে কথাগুলো সেগুলো মানতেও পারছি না আপনাদের যুক্তিগুলো শোনার পর কিন্তু পরকালের বইয়ের কারণে আসলে ছাড়তেও পারছি না মাঝে মাঝে একটা অবস্থানে পড়ে গেছে আচ্ছা ভাই আমি আরেকটা ভিডিও আপনাকে দেখাতে চাচ্ছি আপনি একটু দেখেন এটা একটু শুনেন হ্যাঁ এখন আমরা যদি ইয়াতে আসি বর্তমান সময়ে আসলে বিয়ের জন্য যে সময়টা নির্ধারণ করে দেওয়া হয় যে বাংলাদেশে যেটা চলতেছে আঠারো বছর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিছুদিন আগে ষোলো বছর করে দিয়েছেন কিছু এক্সেপশনাল ক্ষেত্রে আর কি তো যেটা করে দিয়েছেন এই যে আঠারো বছর একটা মেয়ের বিয়ের জন্য যে আসলে সময় নির্ধারণ করা হয়েছে এটা এটা কোনো আসলে সাইন্টিফিক কোনো বেশি কিছু নাই এটা জাস্ট একটা মনে হইল আর বর্ষা দিল আর কি এবং এই জিনিস যদি আল্লাহ আল্লাহ ভালো জানে হয়তো ভবিষ্যতে আরও দু বছর কমে যেতে পারে তো তো যে আঠারো বছরের যে বিষয়টা বলা হয় যে নিচে হইলে আসলে নাবিকা মতো এগুলো আসলে এক ধরনের বোগাস আসলে ক্লেম এর পিছনে কোনো সাইন্টিফিক টাইপের কোনো ভ্যালিড কোনো রিসার্চ মিসার্চ কিছু নাই সবার মন করা কাহিনী তো আপনি যদি ইয়াতে দেখেন রেকর্ডেড রেকর্ডেড যেটা উনিশশো তেত্রিশ সালে লিনা মেডিনা নামে একজন মেয়ে উনি পাঁচ বছর নয় মাস বয়সে একটা বাচ্চা জন্ম দিয়েছেন পাঁচ বছরে হ্যাঁ মানে ওনার এবং ওনাকে বারবার ইনসিস করা হয়েছে যে বাচ্চার বাবাকে বা তোমাকে কেউ সেক্সুয়ালি অ্যাবিউজ করছে কিনা উনি এই ব্যাপারে কোনো কিছু বলেন না আজও বলেন উনি এখন স্টিল না জীবিত আপনি যদি গুগলে গিয়ে লেখেন লিস্ট অফ ইয়ংয়েস্ট বার্থ মাদার হ্যাঁ এটা যদি আপনি গিয়ে লেখেন দেখুন উইকিপিডিয়াতে একটা ইয়ে ওখানে আপনার আট বছরে কতজন গর্ভধারণ করছে নয় এগুলো রেকর্ডেড এগুলো দেখবেন আনরেকর্ডেড তো হিসাবই নাই মানে কি কি ভাই ভাই এগুলা এগুলা আমি তো মানে পাঁচ থাকে মাদার আমাদের আমাদের বাড়ির পাশে একবার এরকম একটা একটি হইছিল মানে সরকার যখন মেয়েদের সর্বনিম্ন বয়স বিয়ের 18 বছর করলো তখন মানে এটা মানি নিয়ে এরকম একটি হইছিল তখন আমি ছোট ছিলাম তখন 18 বছর হয় নাই তখনও আমি মানে বলছিলাম যে কি শারীরিকভাবে উপযুক্ত হলেই মেয়েকে বিয়ে দিতে হবে বয়স 18 বা 15 এগুলো বুঝিনা তখন আমি নিজেও ছিলাম অপ্রাপ্ত বয়স্ক আমি এগুলো সবকে কথা বলছিলাম আর কি ডেকে নিয়ে গেছিলো সবাইকে তখন আমি নিজেই একজন অপ্রাপ্ত বয়স্ক ছিলাম আচ্ছা হ্যাঁ যখন আপনি অপ্রাপ্তবয়স্ক ছিলেন তখন হয়তো আপনার মানে কথা রিয়াগুলো আমরা এখন বুঝতে পারি যে আপনি এখন এখন নিশ্চয়ই বুঝতে পারেন আগে আগের বিষয়গুলো কিন্তু এগুলো তো খুবই বর্বর অমানবিক কথাবার্তা এরা অনলাইনে বলতেছে ইসলামের ইসলামের মানে ইসলামের বিধানিত আসলে এটা ইসলামের বিধানটাই বলতেছে এগুলো তো খুবই বর্বর অমানবিক অশোভন কথাবার্তা ঠিক আছে মাসিদ ভাই আপনি কি ওই জিনিসটা দেখবেন যে তারা যে হাদিসটা hadithbedi.com এ পরিবর্তন করে পরে আমার নামে দোষটা পাইছে এটা কি দেখবেন আপনি না না এটা আমি দেখেছিলাম আপনার ওই 15 ডিসেম্বর লাইভে দেখেছিলাম 15 ডিসেম্বর যে ল্যাপটপ করছেন ওখানে দেখেছিলেন হ্যাঁ ওই যে আমি আপনাকে একটু এক্সপ্লেইন করে দেই archive.org নামক একটা ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে যে কাজটা করে আপনি অনলাইনে যেই জিনিসই আপনি পোস্ট করেন না কেন সেটার একটা রেকর্ড রেখে দেয় হ্যাঁ সেটা একটা সেভ করে ধরে রেখে দেয় ওদের একটা ডেটাবেসে সেই জিনিসটা সেভ থাকে মনে করেন 1917 সালের 25 25 মে আপনি একটা জিনিস একটা ওয়েবসাইটে লিখছিলেন আহ তারপরে আবার দুই হাজার বিশ সালে গিয়ে আবার আবার চেঞ্জ করে ফেললেন ওই লেখাটা আবার পরিবর্তন করে ফেললেন ওই যেই কাজটা করে সেটা হচ্ছে পুরনো রেকর্ডটাও রেখে দেয় আবার নতুন রেকর্ড রেখে দেয় দুইটাই সেভ করে রাখে ওদের সার্ভারে তখন ওদের ওয়েবসাইটে গেলে আপনি সেই জিনিসটা আবার খুঁজে বাইর করতে পারেন যে ওই যে দুই হাজার পনেরো সালে কি লেখা ছিল আর দুই হাজার বিশ সালে ওইটা পাল্টায় গিয়ে কি লেখা হয়েছে এই জিনিসটা আপনি খুব সুন্দর ভাবে আরকাইভ থেকে বের করতে পারেন এইটা হচ্ছে সেই আরকাইভ ডের ওয়েবসাইট এটাকে বলা হয় ওয়েব মেশিন ওরা করে কি যে পুরো সব রেকর্ড রেখে দেয় সেখান থেকে আপনি বের করে দেখতে পারেন যে আগের রেকর্ডটা আর এখনকার রেকর্ডটা মিলতেছে কিনা দুইটা একসাথে পাশাপাশি রাখলে আপনি বুঝতে পারবেন যে মিলতেছে কিনা আপনি কি এই জিনিসটা আগে শুনেছেন না আমি আপনার লাইভে শুনেছি আরカイブ আরকাাইভ দেখা যায় ওই কথাটা আপনি লাইভে শুনছেন হ্যাঁ এটা হচ্ছে archive.org আপনাকে আমি ইয়া করে দেখাই বড় করে দেখাই এটাকে বলা হয় ইন্টারনেট আর্কাইভ ঠিক আছে এইখানে সমস্ত কিছু পাওয়া যায় ইন্টারনেটের সমস্ত কিছু না কিন্তু এখানে বিলিয়ন বিলিয়ন ওয়েব পেজ সেভ করা আছে এটাকে বলা হয় ওয়েব এক মেশিন এইখানে ঢুকে আপনি ওই লিঙ্কটা দিয়ে এইখানে যদি আপনি পেস্ট করেন তাহলে আপনি দেখতে পাবেন যে দুই সালে সেটা কি ছিল বাইশ সালে কি ছিল তেইশ সালে কি ছিল কিভাবে ওরা পরিবর্তন করছে সেটা আপনি ওইখান থেকে দেখতে পাবেন বুঝতে পারছেন ভাই হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পেরেছি আচ্ছা তাহলে আজকে আর আমি দেখাইলাম না ওই আমি দেখেছি আর কি কোনো প্রশ্ন আছে মাসুদ ভাই আপনার না আমার কোনো প্রশ্ন নেই তবে আপনার সংসারে একটু লেখাগুলো পড়ার পর ধর্মবিশ্বাসটা কমে যাচ্ছে এটাই আর কি আমি পড়ছি আপনি আপনার লাগাগুলো নিয়মিত এটা তবে আমার কিছু করার নেই আমি তো আপনাকে বলছি না যে আপনি নাস্তিক হন বা আপনি আস্তিক হন কিছু আপনার যে স্ট্রাগলটা যে আপনি ভয় রাখবেন নাকি ভয় রাখবেন না এটা সম্পূর্ণ আপনার নিজের স্ট্রাগল এখানে আমরা কেউ কোনো কিছু করতে পারবো না এখন ওই ভয় কাটানোর মতো যোগ্যতা কারোর মধ্যেই নাই ওটা যদি কাটাইতে চান আপনার নিজেরই কাটাইতে হবে যদি কাটাইতে না চান সেখানে কোনো কিছু নেই বাট রিকোয়েস্ট একটা যদি বুঝতে পারেন ধর্মটা ফ্লড ওই ধর্মের উপর ভিত্তি করে অন্য কারোর জীবনটা নষ্ট করতে চায় না আপনারা কেউ আমি একটু ছোট একটা প্রশ্ন করতে পারি বলেন ভাই আপনি তো তাহলে দেখছিলেন তাদের আমি যে দুইটা প্রশ্ন করছিলাম একটা তো একটা তো ছিল আমার প্রশ্নের উত্তরটা কি তারা দিয়েছিল

আপনি কিন্তু এই জিনিসটা বলে দেন লজিকের বেজি হচ্ছে মানে তাদের আমি আবারো বলি কান খুলে শুনে রাখেন যারা যারা শুনতেছেন আচ্ছা আসি ভাই আমি এটা একটু বের করি এটা ব্যান্ডের মধ্যে আছে না আসি ভাই এটা হ্যাঁ হ্যাঁ কোথা যেন ব্যান্ডের ভিতরে এই যে মানে একদম নিচের দিকে হ্যাঁ আচ্ছা শিশু বিবাহ আচ্ছা এই যে এটাই এটাই তো ওকে আপনারা যদি এই জিনিসটা একটু দেখতে পারেন তাহলে এখানে দেখেন যে ইয়াটা করা অ্যানসারটা যদি আপনারা পড়েন দ্য প্রফেট বি টোটাল আয়শা ওয়াইল শি ওয়াজ 6 ইয়ার্স ওল্ড and consummated the marriage in Al Modina when she was nine years old. Actually, it this is not particularly just for him. Thus, it is permissible to contract a uh, uh, contract the marriage of an immature girl and co consummate it. Or third, it is not just for him. Who is not just for him? Consummating marriage with an immature uh, uh, contracting marriage with an immature girl and consummating it. It is not just for him. এটা মোহাম্মদের জন্য না তাদের ওইটা রেফারেন্সটা কি রেফারেন্স হচ্ছে মোহাম্মদ এবং আয়েশার রেফারেন্স অর্থাৎ মোহাম্মদ যে বিয়ে করছিল ৬ বছর বয়সে এবং তার সাথে নয় বছর বয়সে যৌন করছে এইখান থেকে তাদের শিক্ষা হচ্ছে তাদের আলেমদের শিক্ষা হচ্ছে অপ্রাপ্ত বয়স্ক বাচ্চাদেরকে অপ্রাপ্ত বয়স্ক বাচ্চাদের যাদের এখনো ঋতুচক্র শুরু হয়নি তাদের সাথে বিয়ে এবং যৌন সঙ্গম দুইটা করারই হালাল দুইটা করাই ইসলাম অনুযায়ী হালাল যদি কেউ জীবনে ট্রান্সলেশন পড়তে পারেন জাস্ট একটু ইংরেজি জানতে পারেন

হ্যাঁ না করলে কারোর সাথে না মানে তারা বলছে যেহেতু মোহাম্মদ করছে সেই জন্য এটা সবার জন্য মানে কিন্তু এরা একদিকে বলতেছে যে এই আলমের কথা সত্য কিন্তু আবার আয়সা তখন ওই প্রাপ্তবয়স্ক আলমের কথা একই সাথে সত্য আবার একই সাথে মিথ্যা বুঝছে এটাই কিন্তু পরম সত্য

থাকে তাহলে তো মনে করেন এই কথাটা পুরো উল্টা যাবে তাই না হ্যাঁ হ্যাঁ ওটা যদি কেউ এডিট করে দিতে পারেন আমাকে যে ওইটা পুরোটা থাকবে থাকবে ভাই আর হলে পাশে আপনার ক্ষমাকে আমি লোগো হিসেবে বানায় রাখবো দেখাবো তখন যেন প্রত্যেকটা যায় এইভাবে আমাদেরকে ইয়া করে দিতে হবে যদি করে দিতে পারে তাহলে অবশ্যই আমরা সেটা সেখানে আপলোড করে দিবো অসুবিধা ধন্যবাদ আপনার নামও দিবো এখানে আপনার ক্ষমাটাকে আমি লোক হিসাবে বসায় দিবো

দেখি যে তাদের লাইভের লিঙ্কটা নষ্ট যুক্ত হওয়ার লিঙ্কটা নষ্ট পরে আমি নিজেই ঢুকলাম লিঙ্কটা একটু ঠিক করে ঢুকে দেখি তো তারা আপনাকে নিয়ে কথা বলতে যাচ্ছে আচ্ছা ঠিক আছে তো আমি জানি ভাই ওইটা ওই আর্টিকেলে কি লেখা আমি নিজে আগে জানি পড়ছি আমি নিজে ওখানে একটা শব্দ নেই যেটা আপনি ইচ্ছে করে লুকাতে যাবেন আপনি আরো চোখ চোখ খুলে দেখাবেন যারা ওই যে ওই যে যারা সোনা নিসার চার নম্বর আয়াত ওইটা অপ্রাপ্ত বয়স্ক সম্পর্কে না আর ওখানে যে মানে একদম আটাই কটাই লেখা যে অপ্রাপ্ত বয়স্ক সম্পর্কে নিতে পারলে দিতে হবে এরকম ডিসগাস্টিং কথা আপনি দেখাইতে যাবেন না কেন পাগলে কামড়াইছে আপনি আচ্ছা ভাই ফারাজ ভাই মানে তারা আমি কিন্তু কয়েকটা লাইভে দেখি দেখি মাঝে মাঝে দেখি যে কয়েকটা প্ল্যাটফর্ম মানে কি আছে বেজানাই এই যে ওই যে উড়ন তো তিন নিয়ে মধ্যে দেওয়াটা না দেওয়াটা একেবারে सेम জিনিস তাই বাস তুমি করো ঝাড়ে আসো আমার গাড়ি এটা কথা না এই 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 জিনিসটাই করছে ভাই এই জিনিসটা তারা আরো প্রচার করুক বুঝছেন আমি মানে আপনি না গেলে আমি কয়েকদিন চুপ করে ঘাপটি মেরে বসে থাকতাম যে তার আরো কিছুদিন প্রচার করুক কে মানে দলিলটা বুঝেন না কেন ভাই মানে আমি আমি আর চুপ করে বসে থাকতাম ওটা নিয়ে কোনো কথাই কেতাম না যদি আপনি না যেতেন তাইলে হ্যাঁ আমি চুপ করে ঘাটে মেরা দুই সপ্তাহ ওরা আমিও জানতাম না ভাই ওরা যদি নিজেও জানতাম আমি নিজেও যেতাম না টুবি অনেস্ট আমি নিজেও যদি আগে থেকে জানতাম যে এটা নিয়ে কথা বলবে কেউ নিজেও জানতাম জানতাম না আপনার এটা নিয়ে কথা বলতে আমি তো গেছি কথা বলতে

দুই সপ্তাহ এরপর দুই সপ্তাহ পরে মুখ খুলবো যে এখানে কি লাগে আচ্ছা দেখি এখানে কি কি তার আলোচনা করছে দুই সপ্তাহের ভিতরে কিন্তু ঘটনা আমি আমরা ঘটায় ফেলতে পারতাম এরা কিন্তু নিজ উদ্যোগে নিজের পয়সা পাতি খরচ করে প্রচার প্রচার ভিডিও মানে প্রত্যেকটা মুমিনের দেয়ালে দেয়ালে পৌঁছায় দিত ভাই দিনের দিনে ভাইরা আসেন শেয়ার দেন এই ভিডিওটা শেয়ার দেন এটা বুঝলা বুঝলা সবাই জনসম করা যায় কিন্তু যদি তারা নিতে পারে যদি তারা নিতে পারে এই কথাটা তারা কিন্তু আমার ইচ্ছা ছিল ভাই তারা যদি এটা করতে আসে যাকে এটা এবার মিস্টেক হয়ে গেছে পরের বার কিন্তু আমরা এই চেষ্টাটা করবো যে তারা নিযুদ্ধ আসিফের ভুল ধরার উদ্দেশ্যে হইলেও তারা যেন এই জিনিসটা প্রচার করে পরে আমি গিয়া মানে সলভ করে দিবো যে আমি কি করছি না করছি সেটা আমি পরে গিয়া মানে সলভ করে দিবো কিন্তু তারা কিন্তু ওই ভিডিওটা আমি দেখলাম ওপেন স্টেজের ভিডিওটা চোদ্দ পনেরো হাজার বার দেখা হয়েছে মানে চোদ্দ পনেরো হাজার মুমিনের কাছে তো পৌঁছেছে জিনিসটা অসুবিধা কি আমাদের লাভ হয়েছে ওইগুলা নিয়ে ইয়া করার কোনো ইয়া নেই ফরাজ ভাই তাহলে আপনি একটু যুক্ত টুক্ত করেন আমি একটু ঘুরে আসি